সুপ্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি মৈনট ঘাট। রাজধানী ঢাকার অদূরবর্তী দোহার উপজেলার পদ্মার তীরবর্তী এই মৈনট ঘাট তার বৈশিষ্ট্যগত কারণে ইতোমধ্যেই মিনি কক্সবাজার খ্যাতি অর্জন করেছে। আমরা যাচ্ছি সেই মিনি কক্সবাজারে পদ্মার ঘোলা জলে গোসল, পদ্মার পাড়ে বসে পদ্মার তাজা ইলিশের স্বাদ নেওয়া আর হই হুল্লোড় করে আজকের দিনটা কাটাবো বলে। প্রিয় দর্শক, আমরা জানি করোনা মহামারীর এই দুর্যোগকালীন সময়ে যেখানে পারতপক্ষে ঘর থেকেই বের হওয়া উচিত না, সেখানে আমাদের এই ঘোরাঘুরির ব্যাপারটাকে আপনারা অনেকেই হয়তো ভালো চোখে দেখছেন না। অনেকের কাছেই হয়তো ঘোরাঘুরির এই ব্যাপারটাকে বাড়াবাড়ি কিংবা বিলাসিতা বলে মনে হচ্ছে, কিন্তু আমরা বলবো এটা বাড়াবাড়ি কিংবা বিলাসিতা নয়, এটা প্রয়োজন। দর্শক, আমরা যারা গ্রামে বসবাস করি, মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেয়ার জন্যে তাদের রয়েছে আদিগন্ত খোলা প্রান্তর আর অবারিত সবুজ প্রকৃতি। কিন্তু আমরা যারা শহরে অনেকটা বন্দী জীবনযাপন করি, যান্ত্রিক নগরে নানা রকম যন্ত্রণায় কাতর তাদের মনটা সারাক্ষণই পালাই পালাই করে। তদুপরি করোনার এই সংকটকালে সংক্রমণের ভয়ে চার দেওয়ালের ভিতরে গুটিয়ে যাওয়া জীবনটা হয়ে পড়েছে বড্ড বেশি একঘেয়ে, রঙহীন, সাদা কালো। শারীরিকভাবে অনেকে সুস্থ থাকলেও মানসিকভাবে আমরা অনেকেই দুর্বল হয়ে পড়েছি। যে কোনো সংকট মোকাবেলায় যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে মনোবল। নানা রকম শঙ্কা নিয়ে গৃহবন্দী থাকতে থাকতে এবং প্রতিনিয়ত নানা রকম নেতিবাচক খবর শুনতে শুনতে আমাদের মনোজগতে অনিশ্চয়তার বিশাল একটা কালো মেঘ জড়ো হয়েছে। করোনার ছোবলে আমরা প্রাণ খুলে হাসতে ভুলে গেছি। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে নাগরিক জীবনে অচিরেই মারাত্মক বিপর্যয় নেমে আসবে। তাই ছকে বাঁধা বৈচিত্র্যহীন জীবনটাকে একটু প্রাণের স্পন্দন ফেরাতে প্রয়োজন জুৎসই একটা ডে আউটিং। প্রয়োজন পরিচিত আঙিনার বাইরে কোনো খোলা জায়গায় গিয়ে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে আসা। বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত বাবুবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের কদমতলী মোড় ঘুরে এরই মধ্যে ঢাকা বান্দুরা রাস্তা ধরে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। ইট পাথরে গড়া যান্ত্রিক নগরীর চিরচেনা রূপ পিছনে ফেলে জল কাদা মাটির সোঁদা গন্ধে ভরা সবুজ শ্যামল প্রকৃতির ভিতর দিয়ে কোমত্তা পদ্মার ভয়ঙ্কর সুন্দর রূপ দেখার জন্য এগিয়ে যাচ্ছি আমরা। রাজধানীর খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও প্রচার প্রচারণার অভাবে বেড়ানোর এই সুন্দর জায়গাটি এখনও সবার কাছে তেমন পরিচিত হয়ে ওঠেনি, ফলে অনেক ভ্রমণ পিপাসু মানুষই বঞ্চিত হচ্ছেন পদ্মার পাড়ের এই মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটের সৌন্দর্য উপভোগ করা থেকে। পর্যটন কেন্দ্র হিসাবে মৈনট ঘাটের উত্থান খুব বেশি দিনের নয়।
2015 সালের বন্যায় ঘাটের পাশে নিচু জমি পানিতে তলিয়ে যায়। সে সময় ঘাটের উত্তর পাশে বালু জমলেও পূর্ব দিকের এই অংশে বালুর সঙ্গে পুরু হয়ে জমে পলি। বন্যার পানি নেমে যাওয়ার পরে পলি মাটি জমে থাকা এই জায়গাটা অনেকটা সমুদ্র সৈকতের মতো দেখায়। বালু না থাকায় চলাফেরাও বেশ সুবিধাজনক। নদী পারাপারের অবসরে অনেক বাস যাত্রী এখানে এসে ছবি তুলে ফেসবুকে আপলোড করে। সেই ছবি দেখে লোকজন এখানে বেড়াতে আসা শুরু করে। সেই থেকে শুরু সময়ের ব্যবধানে মৈনট ঘাট বর্তমানে এক প্রতিষ্ঠিত ভ্রমণ গন্তব্য। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত এক উপকূল ভূমি। একে একে টিকরপুর, কোমরগঞ্জ, বাগমারা, নবাবগঞ্জ, কলাকোপা, বাঁশতলা, কার্তিকপুর বাজার পিছনে ফেলে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মৈনট ঘাটে। পদ্মার বিশালতা দেখে মুহূর্তেই মনটা আনন্দে ভরে গেল। মৈনট ঘাট বেড়ানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। প্রমত্তা পদ্মার অপরূপ জলরাশি আর উত্তাল ঢেউয়ের মাথায় দুলতে থাকা ডিঙি নৌকার দুঃসাহসিক যাত্রা দেখার এর চেয়ে ভালো জায়গা আর হয় না। বিস্তীর্ণ জলরাশি আর নদীর বুকে ভেসে বেড়ানো সারি সারি জেলে নৌকা দেখলে মনে হবে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। প্রমত্তা পদ্মার বিশাল জলরাশির বুকে উত্তাল উর্মিমালা, অবারিত সবুজ প্রকৃতি, পদ্মার বুক ফুঁড়ে উঠে আসা বিশুদ্ধ বাতাস আর পদ্মার পাড়ে বসে লোভনীয় পদ্মার ইলিশ খাওয়ার আনন্দের কোনো তুলনা হয় না। নানা শ্রেণী পেশার মানুষের বহুমুখী কর্মচাঞ্চল্যে সদা মুখরিত বহুমাত্রিক এক ঘাট হচ্ছে এই মৈনট। এখানে বালু শ্রমিকদের কর্মচঞ্চলতা, জেলেদের অবসর যাপন, নদী পারাপাড়ের যাত্রীদের হাঁকডাক আর দূর দূরান্ত থেকে আসা শৌখিন জেলেদের জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি ভ্রমণ পিয়াসীদের নানা রকম কর্মতৎপরতা তো রয়েছে। এই মৈনট ঘাট বরাবর নদীর ওপারের জনপদটি হচ্ছে ফরিদপুরের চরভদ্রাসন। ঢাকা থেকে বাসে এসে ফরিদপুরগামী যাত্রীরা এই ঘাট দিয়ে স্পিডবোট কিংবা ইঞ্জিন চালিত নৌকায় পদ্মা পাড়ি দিয়ে খুব সহজেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যায়। ঘাটে নদী পার হওয়ার বাহন সদা প্রস্তুত। ইঞ্জিন চালিত ট্রলারে 70-80 জন যাত্রী ধরে, ভাড়া জন প্রতি 90-100 টাকা, আর স্পিডবোটে ধরে 10-12 জন, ভাড়া জন প্রতি 170-180 টাকা। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে ঘণ্টাখানেকের ব্যবধানে স্পিড বোটে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে ঘুরে আসতে পারেন ফরিদপুরের চরভদ্রাসন থেকে। এতে নতুন একটি জনপদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বাড়তি পাওনা হিসাবে আপনার ঝুলিতে জমা হবে পদ্মা নদী পাড়ি দেওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিতে হবে, আর করোনার এই সময়টাতে বাড়তি সতর্কতা হিসাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্পিডবোটে ওঠার আগে ও পরে স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত স্যানিটাইজ করে নিতে হবে। শরতের আগমনী বার্তায় বর্ষার জল সরে গিয়ে জেগে উঠেছে ডুবে থাকা পদ্মার তীর। মৈনট ঘাটের মিনি কক্সবাজার খ্যাতি ঘাটের পূর্ব পাশের এই চরটির জন্য। ঘাটে দাঁড়িয়ে পূর্ব দিকে তাকালে সমুদ্রের বেলাভূমির খানিকটা আভাস মেলে এখানে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নদী পারাপারের বাস যাত্রীদের দৌড়ঝাঁপ। বেলা একটু বাড়লে পদ্মায় স্নান করতে আসা পর্যটকদের ঢল নামে এখানে। এই দলে অবশ্য উঠতি বয়সের তরুণ তরুণীদের সংখ্যাই বেশি। চাইলে আপনিও অনায়াসেই পদ্মার এই পরিমিশ্রিত ঘোলা জলে গা ডুবাতে পারেন। গোসল করার বাড়তি কাপড় চোপড় সঙ্গে না আনলেও হতাশ হওয়ার কিচ্ছু নেই। এখানেই রয়েছে আপনার গোসল করার উপযোগী গেঞ্জি, হাফ প্যান্ট, লুঙ্গি এবং গামছার দোকান। নদীর তীর সমুদ্র সৈকতের মতো মসৃণ ঢালু নয়, তাই গোসল করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, আর সাঁতার না জানলে খুব বেশি দূর না যাওয়াই উত্তম। মৈনট ঘাটে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের সমাগম ঘটে পড়ন্ত বিকেলে। এ সময় নদীর পাড়ে দাঁড়িয়ে পদ্মার গভীর থেকে উঠে আসা হিমেল হাওয়া মনে অন্যরকম এক অনুভূতির জন্ম দেয়। ভেজা বাতাসের শীতল পরশে দেহমনের সমস্ত অবসাদ কেটে গিয়ে শরীরটা বেশ ফুরফুরে হয়ে ওঠে। দিন শেষে পশ্চিম আকাশে লাল রঙের আভা ছড়িয়ে সূর্য তার বিদায় বার্তা ঘোষণা করে। পদ্মার বিশাল জলরাশির বুকে সূর্যের মুখ লুকানোর দৃশ্যও বেশ উপভোগ্য এখানে। এক সন্ধ্যায় পদ্মা নদীর সূর্যাস্ত দেখলে পরবর্তী 100 সন্ধ্যার কথা মনে থাকবে আপনার। যদিও মেঘলা আকাশের কারণে আজ সূর্যাস্ত দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ। পদ্মার বুকে ঘুরে বেড়ানোর জন্য এখানে রয়েছে স্পিড বোট। 8 জন চড়ার উপযোগী একটি স্পিড বোটের ভাড়া প্রতি 30 মিনিটের জন্য 2 থেকে 2,500 টাকা। রয়েছে ছোট বড় নানা আকারের ইঞ্জিন চালিত নৌকা। 250 থেকে 800 টাকা ঘন্টায় এসব ইঞ্জিন চালিত নৌকায় একসঙ্গে 20 থেকে 25 জন ঘুরে বেড়ানো যায়। দর্শক, আপনারা যারা ঘুড়ি উড়াতে পছন্দ করেন তাদের জন্য মৈনট ঘাট হচ্ছে স্বর্গ। পদ্মার উদ্দাম খোলা হাওয়া সব ঋতুতেই ঘুড়ি উড়ানোর জন্য অনুকূল। ঘুড়ি লাটায় সঙ্গে করে না নিয়ে এলেও কোনো সমস্যা নেই। দেশ বিদেশের নানা রকম বাহারি ঘুড়ির কালেকশন রয়েছে এখানে। পদ্মাপাড়ের এই ঘাটের প্রতিটি সময়ই বেশ উপভোগ্য। খুব ভোরে এই ঘাটেই বসে মাছের আড়ত। সারা রাত ধরে পদ্মায় জাল ফেলে জেলেদের শিকার করা মাছ কিনতে আসা স্থানীয় পাইকারদের হাঁকডাক তখন অন্যরকম এক পরিবেশ তৈরি হয় এখানে। এ সময় চাইলে পদ্মার তাজা ইলিশ সহ অনেক প্রজাতির মাছই আপনি পাইকারি দামে কিনতে পারবেন এখান থেকে।
পদ্মার পাড়ে বেড়াতে এসেছেন, অথচ পদ্মার ইলিশের স্বাদ নেবেন না তা কি কখনো হয়? লাঞ্চ করার মতো স্টুডেন্ট ক্যাফে, পদ্মা খাবার হোটেল ও নায়োরি রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি মাঝারি মানের রেস্টুরেন্ট রয়েছে এখানে। জনপ্রতি 150 টাকায় 4-5 রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা এবং ডাল সহ পেট চুক্তি খাবার মিলবে এখানে। যদি পরিবার পরিজন সহ সদল বলে আসেন তাহলে পদ্মার আস্ত তাজা ইলিশ কিনে ফ্রাই করে খাওয়ার সুযোগ পাবেন এখানে। পদ্মাপাড়ের এই রেস্টুরেন্টগুলি পদ্মার তাজা ইলিশ বরফ দিয়ে হোটেলের ভিতরেই সংরক্ষণ করে রাখে। আপনি দেখে শুনে পছন্দ করে ইলিশ কিনে দিলে এরা তাৎক্ষণিক তা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রাই করে দেবে। দলে ভারী হলে এভাবে আস্ত ইলিশ কিনে খাওয়াই বেশি লাভজনক। ঢাকা থেকে মৈনট ঘাটের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। ঢাকার গুলিস্তান থেকে সরাসরি এই ঘাটে আসে বেশ কয়েকটি পরিবহন কোম্পানির বাস। এর মধ্যে যমুনা ডিলাক্স, দ্রুত পরিবহন, মিতালি পরিবহন বিশেষভাবে উল্লেখযোগ্য। 90 থেকে 100 টাকা ভাড়ার বিনিময়ে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন এখানে। যারা প্রাইভেট কার কিংবা বাইক নিয়ে আসতে চান, পার্কিং নিয়ে তাদেরও দুশ্চিন্তার কিছু নেই। নিরাপদ ও সুপরিসর কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। দর্শক, এই হচ্ছে দোহারের বিখ্যাত মাঠা। দোহারের যে কয়েকটি ঐতিহ্যবাহী জিনিস আছে তার মধ্যে এই মাঠা অন্যতম। মৈনট ঘাটে বেড়াতে এলে এই মাঠার স্বাদ দিতে ভুলবেন না যেন।
দর্শক, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ফেরার পথে কার্তিকপুর বাজার থেকে দই মিষ্টি কিনতে অবশ্যই ভুলবেন না। নিরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার, মুসলিম সুইটস, রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডার সহ আরও কিছু মিষ্টির দোকান রয়েছে এই বাজারে। কার্তিকপুরের মিষ্টির ঐতিহ্য বহুদিনের। এখানকার মিষ্টি প্রবাসী আত্মীয় স্বজনের জন্যে অনেকে বিদেশেও পাঠিয়ে থাকে। দর্শক, ভ্রমণ এবং কেনাকাটার পালা শেষ, এবার ফেরার পালা। মৈনটঘাট ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে বেড়ানোর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, করোনা সংক্রমণ মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।